দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ডিজিটাল পেমেন্ট ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম ডিমানি। এখন থেকে ডিমানি অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন সেবা নিতে পারবেন গ্রাহকরা। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিমানি অ্যাপ উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। তিনি বলেন, দ্রুতই প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এই সেবা নিয়ে যেতে চান তারা। কাজের ব্যস্ততায় বিদ্যুৎ বিল পরিশোধ করতে ভুলে গেলেও চিন্তা নেই, অফিসে বসেই অনলাইনে দেয়া যায় বিল স্মার্টফোনের মাধ্যমে। বাস কিংবা সিনেমার টিকিট কাটা থেকে শুরু করে খাবার বিল পরিশোধ, এমনকি কেনাকাটাও এখন করা যায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। টাকা পাঠানো এবং গ্রহণ করার সুবিধা তো থাকছে, এর সাথে গাড়ি মেরামত, বিমা এবং স্বাস্থ্যসেবার মতো নতুন কিছু সুবিধা নিয়ে বাজারে এলো পেমেন্ট ও লাইফস্টাইল অ্যাপ ডিমানি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সোমবার এই আয়োজনে। There are over a million merchants that are not digitized, with over $18 billion turnover volume in cash. Over $30 billion, FMCG, all cash supply chain. 80 to 90% of e-commerce is still cash on delivery. For urban consumers, a single platform with curated services with frictionless payments is still a need. We take these challenges head on. যত বেশি লোক আসবে তত বেশি মার্কেট ম্যাচিউর করবে এবং তত বেশি কম্পিটিশন হবে, কাস্টমার উইল গেট দ্য বেটার সার্ভিস। বাট আমার একটাই রিকোয়েস্ট যে শুধুমাত্র শহর কেন্দ্রিক না থেকে ট্রাই টু রিচ দোজ পিপল হু আর নট গেটিং এনি সার্ভিসেস। ব্যাংক অ্যাকাউন্ট কিংবা যে কোনো ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে টাকা আনা যাবে ডিমানি অ্যাকাউন্টে। প্রতি সপ্তাহে বা মাসে কত খরচ হলো তার হিসেবও রাখা যাবে। গ্রাহকের কেনাকাটার বিল পরিশোধের সুবিধার্থে এরই মধ্যে দেশের 2500 রিটেল স্টোরের সাথে যুক্ত হয়েছে ডিমানি। 2020 সালের মধ্যে এই সংখ্যা 100,000 নিয়ে যেতে চায় কোম্পানিটি। It is something that we can really reach anybody, everybody that is in Bangladesh, একদম প্রত্যন্ত অঞ্চলে, তাদের যে ইনকাম, তাদের যে সুন্দরভাবে যেন from one place to another, without having any difficulties. That was our idea. এবং এর সাথে কিন্তু আর অনেক কিছু জড়িত হয়েছে, যেমন ডাক টাকা, অনেক কিছু এর সাথে জড়িত হয়েছে যে এভরিবডি অ্যান্ড এনিবডি উইল বি ইন দিস আমব্রেলা। টু মি ইটস নট অ্যাবাউট মেকিং মানি, টু মি ইজ অ্যাবাউট প্রোভাইডিং সার্ভিসেস টু দ্য নেশন। Asia Magazine, we have been awarded one of the top 10 digital wallets to watch for. So, we are very excited যে আমরা ডিমানিকে বাংলাদেশিদের জন্য ব্যবহার তো করবো, কিন্তু আমরা দেশের বাইরে নিয়ে যাবো। We have that dream and that passion. জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ডিমানি অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কেউ। অ্যাপটি ডাউনলোড করা যাবে অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে। ডিমানি। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।